আমরা জয় দিবসে আমরা ভীষণভাবে প্রত্যাশা করি আমাদের নারীরা যেভাবে এগিয়ে আসছে আগামীতে আমাদের নারীরা তাদের সব সমস্ত মর্যাদা এবং তাদের যোগ্য সম্মানটা তারা পাবে এবং সব ক্ষেত্রে নারীদের নেতৃত্ব বিকাশিত হবে নারী পুরুষ তাদের কাজ মিলিয়ে আমাদের মধ্যবর্তী আয়ের দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং অন্য দেশে আমাদের বাংলাদেশ আরও মাইল ফলক হিসেবে কাজ করবে যে এই দেশ এখানে নারীরা সমান মর্যাদা পায় এবং তার সমান যোগ্যতা দিয়ে সে তার দেশকে সেবা দিচ্ছে এটাই আজকে আমাদের স্বাধীনতা দিবসে প্রত্যাশা আজকের এই মহান বিজয় দিবসে আমি বলতে চাই স্বাধীনতার যে একুশ বছর আমরা না একুশ বছর যে আমরা মুক্তিযুদ্ধের চেতনাটাকে বন্দি করে রেখেছিলাম সেই বন্দি থেকে আমাদের তরুণ সমাজ ওরা জেনে গেছে যে আমাদের মুক্তিযুদ্ধে কে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব যেন আমাদের এই নির্বাচনে নির্বাচনটা একটা বিরাট এই মুহূর্তে ত্রিশ তারিখের যে নির্বাচন সেই নির্বাচনটা আমাদের তারুণ্যরা যেন ভুল না করে আর একাত্তরের মুক্তিযোদ্ধারা সহ যারা সচেতন নাগরিক তারা যেন ভোট দিতে ভুল না করে এইটুকু বলবো আমি